তিথি, ওষুধটা ভালো ফল দিচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি রে, লাল শাড়িতে তোকে দারুণ লাগছে। চা খাবো না মা, বাবাকে দাও। তোর বাবার জন্য বানাচ্ছি, তুই খা। খেতে ইচ্ছে করছে না, শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে। টুকুকে বলো না মা বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে। ও আই হারাম দাদা বাদর, সন্ধ্যার সময় ঘুম, হ্যাঁ একদম টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো। ঘুমন্ত অবস্থায় মারধর করা ঠিক না, ব্রেইনে এফেক্ট করে। তুমি চুপ করে থাকো, তোমাকে মারধর করা হয়নি। আই ওঠ। এই নাও তোমার চা। খালি পেটে চা খাওয়া ঠিক হবে না, আলসার ফালসার হয়। ঘরে কিছু আছে? মুড়ি আছে, মেখে দেবো? থাকলে দাও, খিদে খিদে লাগছে। ওই একটা জিনিসই তোমার লাগে, খিদা। সকালে খিদা, দুপুরে খিদা, বিকালে খিদা, এর নাম সংসার, সুখের সংসার। এত সুখ আমার কপালে, আমি হলাম সুখের রানী চম্পাবতী। হিরো কাল সন্ধ্যায় বের হলো, এখনো ফিরল না। ফিরবে কেন? পকেটে 500 টাকা আছে না, ওটা উজাড় হলে তারপর ফিরবে। ওকে যে কেন বাজারে পাঠাও? বেকার ছেলের পকেটে কাঁচা টাকা গেলে মাথা কি ঠিক থাকে? ছেলে হয়েছে একটা, সংসারের এই হাল, কোথায় একটা কিছু করবে? যাতো ছাতাটা নিয়ে আয়। এই রাতে বেরোচ্ছিস নাকি? আকাশের অবস্থা তো ভালো না। আমার কাজ আছে। দেখছিস না কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? ভাত দে। চুপ করো, সবসময় কথা বলবে না। এই আবহাওয়ায় বের হবে নাকি? তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, চল। আরে তোর কোথায় যাচ্ছিস? কিরে কথা বলছিস না কেন? তোর সাথে কথা বলে কি আছে? আরে এত রাগ করছিস কেন? এত রাগ ভালো না, চল চল ভেতরে চল। গরম গরম ভাত আর ইলিশ মাছ ফ্রাই খাবি, 70 টাকা দিয়ে কিনে আনলাম। এমনিতে দাম অবশ্য 120 টাকা, বাজারে লোক নাই তো তাই পানির দরে ছেড়ে দিচ্ছে। আমার সাথে কথা বলিস না, বাসায় গিয়ে ইলিশ মাছ ভাজা খা। এই তোরা তোরা খাবি না? মা, মাছটা ধরো তো, ঘরে সর্ষে আছে মা। তুই বের হয়ে যা, এই বাড়িতে তোকে আমি দেখতে চাই না। ঠিক আছে, যেতে বলছো যাবো এক্ষুনি, যা। আচ্ছা ঠিক আছে তো যাবো, কিন্তু শখ করে মাছটা কিনে এনেছি, রান্না বান্না করো, খেয়ে দে তারপর যাই। 1 ঘন্টা আগে গেলেও যা, পরে গেলেও তো তাই, নাও ধরো। আরে অনেকদিন সর্ষে ইলিশ খাইনি, খিচুড়ির সাথে ভালোই হতো। সবকিছু না শুনেই রাগ। আরে ঘটনাটা কি ঘটেছে সেটা শুনতে হবে না? না শুনেই চিৎকার চেঁচামেচি। চাল কিনতে বাজারে ঢুকেছি, ফার্স্ট ক্লাস নাজিরশা চাল, দেখে শুনে পছন্দ করলাম, বস্তার মধ্যে নিলাম 20 কেজি। টাকা দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি পকেট ছেঁড়া করে ফেলেছে। চাল না নিয়ে বাসায় ফিরি কিভাবে? তাই গেলাম ওই রশিদের কাছে টাকা ধার করতে। রশিদের বাড়িতে গিয়ে দেখি ওর আর একটা কথা না,
এই তোমার বিকেল 5টা কটা বাজে জানো রাত 8টা দূরে থাকি বৃষ্টির দিন তাই একটু দেরি হয়ে গেল দূরে তুমি একা থাকো অন্যরা থাকে না কতবার বললাম ভালো পার্টি হাজার দুয়েক টাকা পেয়ে যাবে বেশিও দিতে পারে এরা নতুন বড় লোক হয়েছে এদের পাশে বাপ মা আছে শেষে মনিকে পাঠিয়ে মুখ রক্ষা হলো যাও তোমার ভাবিকে বলো ওটা সারিয়ে দিতে আজ রাতে তো আর কিছু পাওয়া যাবে না আজ তাহলে চলে যাব এই ওয়েদারে কি করে যাবে অসময়ে বৃষ্টি বৃষ্টির আজকাল মাঘও নেই আষাঢ়ও নেই না শাড়ি বদলাবো না বৃষ্টি ধরে এসেছি চলে যাব এত রাতে কিভাবে যাবে রাত বেশি হয়নি বাসে যেতে পারবো না না রাত বেরিতে চলাফেরা একদম ঠিক না কখন কোন বিপদ হয় থাকতে চাইলে থাকতে পারো কোনো অসুবিধা নেই না থাকবো না ঠিক আছে পশু তুষ করে এসো এর মধ্যে কোনো পার্টি পাইকে না দেখি ফরেনার হলে ভালো হয় এদের দরাজ দিল খুশি হলে হুশ থাকে না সেরকম হলে একটা মোবাইলের টাকাও পেয়ে যেতে পারো তোমার একটা মোবাইল থাকা খুবই জরুরি চলো তোমাকে বাসে উঠিয়ে দিই হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ এখন তো অনেক রাত এখন কাকে পাবো হ্যাঁ ঠিক আছে আপনি 10-15 মিনিট পর ফোন করুন দেখি যোগাযোগ করে কিছু একটা করা যায় কিনা আচ্ছা আসসালামু আলাইকুম তোমার ভাগ্য ভালো একটা পার্টি পাওয়া গেল পয়সা বেশি পাবে মনে হচ্ছে হঠাৎ মাথায় রক্ত ওঠা মানুষ এখন যে করি হোক একটা মেয়ে মানুষ চাই কোথায় যেতে হবে তা শুনেনি বললাম 10-15 মিনিট পর ফোন করতে তুমি পাশে আসো জানলে তো আর বার্গেনিং করা যাবে না যাও বাথরুমে গিয়ে ঠিক হয়ে নাও হ্যাঁ অনেক কষ্টে একজনকে পেয়েছি ওর কি একটা সমস্যা ছিল যেতে চাইছিল না শুধু আমার কথা ফেলতে পারলো না বলে যাচ্ছে আর তাছাড়া আমি বলেছি পার্টি ভালো বাড়তি কিছু দিয়ে দেবে হ্যাঁ আরে না না আমার তো পার্টির কথা ভাবতে হবে দিয়ে দেবেন 1,000 থেকে 1,500 টাকা বাড়তি দেবেন আরে না না ভালো ভালো আরে একদম আনম্যারিড আরে দেখেন না কিভাবে কাজটা বের করে নিয়ে আসে নাসিম কোনোদিন ঠকিয়েছে কাউকে হ্যাঁ কোথা পাঠাবো আচ্ছা 1 ঘন্টার মধ্যে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি যাওয়া যায় ওকে আসসালামু আলাইকুম শোনো তোমাকে এখন সেগুন বলেছে যেতে হবে কোথায় কত নম্বর বাড়িতে ঠিক আছে আমি সঙ্গে যাচ্ছি আপনার অসুবিধা হবে না ঘুষ বুঝলে ঘুষ আজকাল টাকা কোনো কাজ হয় না টাকা পয়সা যা কামানো তা কামিয়েছে এখন শুধু মেয়ে মানুষ চাই নানান রকম মেয়ে মানুষ ঠিক আছে দাঁড়াও জামাটা চেঞ্জ করে আসি আসেন এসো বড্ড দেরি করে ফেললেন আর বলবেন না এই ট্যাক্সি ক্যাবগুলো এত সমস্যা করে তুমি এসো আমার সাথে
থাক, দেরি হলো অসুবিধা নাই, জিনিসটা এনেছেন ভালো, নাম কি? হ্যাঁ, ও জেরিন। জেরিন, এক রাতে দুইজন হ্যান্ডেল করতে অসুবিধা নাই তো? হুম, আপনি কেন কষ্ট করবেন? হেমে, তোমার নাম কি? জরিনা। মোসাম্মদ জরিনা বেগম, জরিও বলতে পারেন। স্টপ, স্টপ! তুই জানিস মাই মাদার নেম ইজ জরিনা বেগম, জরিনা বেগম। সরি সরি, আজ থেকে সারা জীবনের জন্য আমার নাম জরিনা। পুরি, ভালো নাম মোসাম্মদ পুরি বানু। আপনি আমার অন্য নামও দিতে পারেন, এই যেমন জুলিয়া, মহুয়া, মুনিয়া। স্যার, প্লিজ স্যার। এই রাত শুধু কাছে আসবার, এই রাত শুধু ভালোবাসবার, রাত বলে দূরে দূরে থেকো না, পিপাসায় মনকে রেখো না। পরিবানু, শুধু তো গানে মন ভরবে না, ডান্স চাই, ডান্স, ডানা কাটা পরি ডান্স। ঠিক আছে, আমি ডান্স করব, আপনি গাইবেন। না না না, আমি গাইব না, আমি ডান্স করব, তুমিও ডান্স করবে, সিডি প্লেয়ার গাইবে। স্যার, এই ঘরে তো সিডি প্লেয়ার নেই। এই ঘরে সিডি প্লেয়ার নেই? আরিফ সাহেব। জি স্যার। বেডরুমে সিডি প্লেয়ার নেই কেন? স্যার, এক্ষুনি সিডি প্লেয়ার দিচ্ছি। মডার্ন মিউজিক চাই কিন্তু। হ্যাঁ জি স্যার।
শালা এই বয়সে মা কি রে জানালাটা বন্ধ করে দাও তো আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে জ্বর নাকি দেখি তো গায়ে হাত দিও না তো আমার ভালো লাগে না গায়ে হাত দিলে ভালো লাগে না এটা কি ধরনের কথা তোমার সাথে বকবক করতে আমার ইচ্ছে করছে না জানালা বন্ধ করে চলে যাও এক ফোঁটা চা হবে না কলাটা খুশখুস করছে করো একটু চা করো আধা চা চোখের যন্ত্রণা একেবারে নেই এই যে আগুনের দিকে তাকিয়ে আছি চোখ করমর করছে না না করলেই ভালো পদ্মমধু খুব ভালো মেডিসিন তবে খাঁটি জিনিস হতে হবে দুনিয়া ভর্তি ভেজাল খাঁটি জিনিস পাবে কোথায় চোখটা সেরে গেলেই প্রাইভেট টিউশনই ধরবো দু তিনটা ছেলেকে পড়ালেই দু তিন হাজার টাকা চলে আসবে ঢাকা শহরে প্রাইভেট টিউটরের খুব অভাব আমি বললেই হয় তুমি কি বলো সংসারটা তখন ঠিকঠাক করা যাবে তারপর হিরো একটা দোকান নেওয়ার কথা বলছিল যদি সত্যি সত্যি দিতে পারে তাহলে টাকা আসবে পানির মতো তখন দেখবে সংসারের অভাব অনটন সব চলে গেছে দশ বছর আগের মতো আবার সুখের মুখ দেখবে বুঝলি দিদি বাস থেকে নামার সময় হঠাৎ দেখি আমার পায়ের কাছে একটা ছাতা আমার পাশে গর্দভ নাম্বার ওয়ান বসেছিল ওই শালা ছাতা না নিয়েই বৃষ্টির মধ্যে নেমে পড়েছে আর তুই ছাতা নিয়ে চলে এলি আরে আমি না নিলে অন্য কেউ নিত কি নিত না দেখ ব্র্যান্ড নিউ জিনিস যা যা আমার সামনে থেকে যা বকবক করিস না আমার মাথা ধরেছে যার কাছে যাই সেই বলে সামনে থেকে যা একদিন দেখিস এই বাড়ি ঘর ছেড়ে সত্যি চলে যাব তখন বুঝবি যা চলে যা তোকে বারণ করেছে কে হ্যাঁ যাবই তো আর মাত্র কটা দিন জাস্ট ফিউ ডেজ তারপর হঠাৎ একদিন দেখবি ফুরুত পাখি নেই নো বার্ড নে খেয়ে নে রুটি বানাতে তোমাকে কে বলেছে গায়ে জ্বর জ্বর ভাব আছে ভাত না খাওয়াই ভালো আমি কিছু খাবো না না খেয়ে থাকবি হ্যাঁ না খেয়ে থাকবো তুমি যাও আমার সঙ্গে এমন করে কথা বলছিস কেন ভালো করে কথা বলতে ভুলে গেছি আমি শুধু বাইরের লোকদের সাথে ভালো করে কথা বলতে পারি মিষ্টি করে কথা বলতে পারি আয় আমি খাইয়ে দেই না খেলে জ্বর আরো বাড়বে
টেবিলের উপর রেখে দাও মা, এখন সত্যি খেতে ইচ্ছা করছে না, পরে খাব। তুই কি কাউকে বলে হিরুর জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারিস? এই ছোটখাটো একটা চাকরি। চাকরি দেখি। তোমার নাম কি? আমার নাম দিয়ে তো আপনার দরকার নেই। আমি আগে কখনো এভাবে কারো সঙ্গে আসিনি। আমি একজন ফ্যামিলি ম্যান, আমার তেমন কোনো নেশা নেই। মাঝে মাঝে সিগারেট খাই, আগে পান খেতাম জর্দা দিয়ে। ও এইসব কথা আমাকে বলছেন কেন? তুমি গান জানো? না, জানি না। আর জানলেও নিশ্চয়ই আপনি চান না আমি এখানে একটা গান শুরু করি, নাকি চান? না না না, তা চাইব কেন? সবকিছুর তো একটা সময় আছে। একটা কিছু খাবারের অর্ডার দিলে ভালো হতো। আপনি কি আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন, নাকি সারাক্ষণ এখানে বসে গল্প করবেন? আমি তোমার কথা বুঝতে পারছি না, কোথায় নিয়ে যাব তোমাকে? সে তো আপনি ঠিক করবেন, কোনো হোটেলে কিংবা আপনার বাসায়। না না না, বাসায় না, বাসায় আমার স্ত্রী আছে, মেয়ে ক্লাস ফাইভে পড়ে। ও তাহলে কোনো হোটেলেই চলুন। হোটেলে মানে? ভয় পাচ্ছেন? দেখেন সব আপনার ব্যাপার, আপনি আমাকে টাকা খরচ করে এনেছেন, আপনি ঠিক করবেন কোথায় নেবেন না নেবেন। এখান থেকে ছেড়ে দিতে পারেন, শুধু শুধুই আপনার টাকাটা জলে যাবে। কোনোদিন এভাবে আসেনি তো, তাই সেদিন পেপারে পড়লাম কোন হোটেলে যেন পুলিশ রেড দিয়েছে। তাহলে থাক, আমরা বরং এখানে বসে বসে সময় কাটাই। অবশ্য আপনি চাইলে আপনার জন্য কিছু একটা করতে পারি। আচ্ছা, তুমি তো হোটেলে টোটেলে গেছো, কোনো সমস্যা টমস্যা হবে না তো? হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তোমার কখনো এমন সমস্যা হয়েছে? না। ও আচ্ছা, এমনও তো হতে পারে যেমন কোনো হোটেলের পুলিশের সাথে ভালো সম্পর্ক আছে, তেমন কোনো হোটেলে তোমার জানাশোনা? না না, হোটেলের সাথে আমার কোনো কারবার টারবার নেই। ও তাহলে আজকে বরং উঠি। সেই ভালো। তুমি কি কিছু খাবে, অন্তত স্যুপ টুপ জাতীয়? না থাক, আপনার খরচ বাড়িয়ে লাভ নেই, এমনিতে আপনার অনেক লস হয়ে গেল। না না, আমি টাকা পয়সার কথা ভাবছি না, হঠাৎই এমন একটা ইচ্ছা হলো আর সুযোগটাও এসে গেল, তাই আর কি।
বড় কোনো হোটেলে গেলে তেমন একটা ভয় নেই, তবে আপনার অনেক খরচ হয়ে যাবে। তোমার নাম কিন্তু বললে না। আমার নাম পরি। বাহ, খুব সুন্দর নাম। এটা আমার আসল নাম না, নকল নাম। নামের আবার আসল নকল আছে নাকি? কেন থাকবে না, মানুষের মধ্যেও তো আসল নকল মানুষ আছে। ইয়ে, তুমি ঠান্ডা কিছু খাবে, মানে সফট ড্রিঙ্কস? না, আপনি বরঞ্চ হুইস্কি জাতীয় কোনো জিনিস খেতে পারেন, মনে জোর পাবেন। আমি ওসব খাই না। ফরিদা যদি বুঝতে পারে সোজা ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যাবে, আমাকে কিচ্ছু বলবে না। ফরিদা আমার স্ত্রীর নাম। বুঝতে পারছি। খুব ভালো মেয়ে, এখন শরীরটা খুব খারাপ, বেশি দিন বাঁচবে না। ওর নাক খুব সেন্সিটিভ, দুধের কোনো জিনিস খেতে পারে না, গন্ধ লাগে। অথচ এখন ওর দুধ খাওয়া খুব দরকার। আচ্ছা, তুমি দুধে কোনো গন্ধ পাও? আমি খুব আবলতাবল কথা বলছি, তাই না? না, ঠিক আছে, বলুন, যা বলতে ইচ্ছে করে বলুন। আপনার টাকাটা তো সত্যি জলে গেল। তুমি একটা চমৎকার মেয়ে। আমি চমৎকার মেয়ে? এটা আপনাকে কে বলল? বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়। আচ্ছা, আপনি কি করেন? তেমন কিছু না, ছোটখাটো একটা ব্যবসা করি, তবে খারাপও না। গত বছর গাড়ি কিনলাম। আমি অবশ্য গাড়িতে তেমন একটা চড়ি না, কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে। রিক্সা খুব ভালো, হাওয়া খেতে খেতে যাওয়া যায়। আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন? আমি এসএসসি পাশ করেছি। কি রকম চাকরি? যে কোনো চাকরি, ছোটখাটো যাই হোক। না, আমার অফিসে তো তেমন কোনো চাকরি নাই। আমার অফিসে সামান্য কিছু কর্মচারী আছে, নতুন লোক নেওয়ার অবস্থা অফিসে নাই। তাছাড়া তাছাড়া কি? হঠাৎ করে সুন্দরী একটা মেয়েকে চাকরি দিলে নানান কথা উঠবে, আমার স্ত্রী শুনলে মনে খুব কষ্ট পাবে, অবশ্যই আমাকে কিছু বলবে না। এইখানে ঠিকানা আছে, মাস তিনেক পর একবার খোঁজ নিও। মাস তিনেক পর খোঁজ নিতে বলছেন কেন? আপনার কি ধারণা মাস তিনেকের মধ্যেই স্ত্রীর কিছু একটা হয়ে যাবে? তোমাকে যথেষ্ট ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি ততটা ভালো না। তোমাদের মতো মেয়েরা যেরকম হয়, তুমিও সেরকম, আলাদা কিছু না।
আমাকে রাগিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? কার্ডে আপনার বাসার ঠিকানা আছে, সেই ঠিকানায় যদি হঠাৎ উপস্থিত হয়ে যাই তখন কি হবে? পুরো টাকাটা জলে ফেলবেন কেন? কিছুটা অন্তত কাপড় খুলে ফেলছি, একটু স্পর্শ করুন, যদি তা না চান অন্তত তাকিয়ে দেখুন। আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম, আপনি কিছু মনে করবেন না, আপনি চমৎকার মানুষ। চলুন এবার ওঠা যাক, আমি অনেক দূরে থাকি, সারা রাত থাকলে না হয় অন্য কথা ছিল। কোথায় থাকো? তা দিয়ে আপনার দরকার নেই, আপনি নিশ্চয়ই আমার বাসায় বেড়াতে যাবেন না, চলুন। তুমি আগে যাও, আমি পরে আসছি। কেউ দেখে ফেলবে সেজন্য? তাহলে আপনি আগে যান, তাড়াতাড়ি পলাতে পারবেন। আসি। তুমি ভালো মেয়ে, ওইসব মেয়েদের মতো না, তুমি অন্যরকম। আপনি কি ওইসব মেয়েদের সঙ্গে আগেও মিশেছেন? না। তাহলে বুঝলেন কি করে ওইসব মেয়েরা কেমন? না মানে যেরকম ভেবেছিলাম তুমি সেরকম না। কিরকম ভেবেছিলেন? ইয়ে মানে থাক। আমি ও তিথি, তিথি আমার চোখটা বুঝি ভালোই হয়ে যাচ্ছে রে, জ্যোৎস্নার আলো দেখতে পাচ্ছি, পথমধু জিনিসটা অসাধারণ। আকাশে কোনো চাঁদ নেই বাবা, কালো মেঘে ঢেকে আছে। ও আমি চাঁদের আলোর মতো দেখতে পাচ্ছি। আচ্ছা সংসারের এই অবস্থা, তোমার কি কোনো চিন্তা নেই বাবা? চিন্তা তো লাগে রে মা, খুব চিন্তা লাগে। তোমাকে দেখে কিন্তু মনে হয় না, মনে হয় সুখেই আছো। চিন্তা করে হবেটা কি? হিরুর লেখাপড়া নিয়ে তো কম চেষ্টা করিনি, তাতে কি লাভ হয়েছে? তা ঠিক, কোনো লাভ হয়নি। তোকে নিয়ে কি কম ভাবি? মাঝে মাঝে রাতে বাড়ি ফিরিস না? বাবা কি একটা কথা বলি? বল। ধরো আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই আর কোনোদিন ফিরে না আসি, তখন কি হবে? তুই কোথায় যাবি? সব কি ধরনের কথা? কি হয়েছে তোর? এটা কি দবির সাহেবের বাসা? জি।
উনি আছেন? জি, গোসল করছেন। কে হন তোমার? আমার বাবা। আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। জি, ভেতরে আসুন। বসুন। বাবা বের হলে বলবো, ওনার বের হতে অনেক দেরি হয়। বসো। কি নাম তোমার? অজন্তা। বাহ, সুন্দর নাম তো তোমার। আমার ভালো নাম খুব খারাপ। তোমার ভালো নাম কি? তোমার আজ কোনো স্কুল নেই? না। তুমি ক্লাস ফাইভে পড়ো তাই না? কি করে বুঝলেন? চেহারা দেখলে আমি অনেক কিছু বুঝতে পারি। যাও দেখে এসো তোমার বাবা বেরিয়েছে কিনা। বের হননি। কি করে বুঝলে? বাথরুমে দরজা খুলেই আমাকে ডাকে, লেবু শরবতের জন্য। ভিটামিন সি আছে লেবু শরবতে। অজু, মা অজু। বাবা আমাকে আদর করে অজু ডাকে, আমার শুনতে ভালো লাগে না। আমি যাই। বসো। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, বসো, আমি একটু ভিতর থেকে আসি। আমি কি আপনাকে কোনো অস্বস্তিতে ফেলেছি? তা তো কিছুটা। কি জন্য এসেছো বলো? আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি? আমি বলেছিলাম আসতে? বলো কি। এই কার্ড দিয়েছিলেন। ও আচ্ছা। বলেছিলেন একটা চাকরি জোগাড় করে দেবেন। অবশ্য আমার চাকরির জন্য আসিনি, আমার ভাইয়ের জন্য। চাকরি? চাকরি আমি কোথায় পাবো? তা তো জানি না। আপনি আমাকে আসতে বলেছিলেন তাই এসেছি। চলে যেতে বললে চলে যাব। না না, তুমি বসো, আমি একটা শার্ট গায়ে দিয়ে আসছি। এই শোনো, ওই মেয়েটা কে? হ্যাঁ, কোন মেয়েটা? যার সাথে এতক্ষণ কথা বললে। মানে মেয়েটা? মেয়েটা আমার পরিচিত। মেয়েটাকে আমার এখানে একটু আসতে বলো, আমি কথা বলবো। শোনো, তোমাকে একটু ভিতরে আসতে হবে। ফরিদা মানে আমার স্ত্রী তোমার সাথে একটু কথা বলবে। আমার সাথে? হ্যাঁ। আমি আমি ঠিক। যাও। বসো, চেয়ারটা টেনে বসো। বসতে বললাম, বসছো না কেন? চেয়ারটা একটু কাছে নিয়ে আসো, তোমাকে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। তোমার চেহারা তো বেশ ভালো। বেশ্যাদের এত ভালো চেহারা থাকে জানতাম না। আমি জানি ওদের শরীর ভালো থাকে, চেহারা ভালো থাকে না। তোমার তো সবই ভালো। তোমাকে বেশ্যা বলা রাগ করলে নাকি? ও আমাকে তোমার বিষয়ে বলেছে, ও আমাকে সব কিছু বলে,
কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। আপনি মনে হচ্ছে খুব ভাগ্যবতী। ঠাট্টা করলে নাকি? আমি অবশ্য শুনেছি তোমার মতো মেয়েরা ঠাট্টা তামাশা করতে পারে। আমাদের সম্পর্কে এত খবর জানলেন কিভাবে? ইচ্ছে করলেই জানা যায়, একে ওকে জিজ্ঞেস করে জেনেছি। আপনার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব। না, বসো, আরো খানিকক্ষণ বসো। তোমার কাজের ক্ষতি হলেও বসো, আমি পুষিয়ে দেব। কিভাবে? ঘন্টা হিসেবে টাকা দেবেন? হ্যাঁ দেব। চা খেয়েছ? না। আমি চা খেলে আপনার কাপ নোংরা হয়ে যাবে না? হবে, তবে আমার এত শুচি বায়ু নেই। এখন বলো, আমার স্বামী তোমার সঙ্গে সেদিন কি কি করেছিল? আপনার স্বামী আমার সঙ্গে কি কি করেছিল তা শুনতে চান? হ্যাঁ। আপনার স্বামী তো আপনাকে সবকিছুই বলে। উনি বলেছেন, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। অজন্তা, এক কাপ চায়ের পানি উঠাতে বলো। তুমি বলো, তোমাকে আমি টাকা দেব। এটা বলার জন্য আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ দেব। ও ভীষণ লাজুক, ওর মতো লাজুক স্বভাবের মানুষ তোমার মতো সুন্দরী একটা মেয়ে নিয়ে কি কি করলো তাই জানতে চাই। আপনিও তো সুন্দরী ছিলেন, আপনাকে নিয়ে উনি কি কি করেছিলেন? তুমি আর আমি এক হলাম? এক না, আমাদের দুজনের শরীরই তো একই রকম, তাই না? তুমি ফাজিল একটা মেয়ে। আমার মতো মেয়েরা যে ফাজিলও হয় এই খবরটুকু বোধহয় জানেন না। মেয়েদের সঙ্গে আমরা ফাজলামি করি, আর ছেলেদের সঙ্গে করি মধুর ব্যবহার। তোমার নাম কি? আমার দশটা নাম আছে, কোনটা আপনাকে বলবো? সত্যি নামটা বলো। সত্যি নাম আমার নাই, আমার সবই নকল নাম। যাই, চা খেলে না? ব্যস্ত নগর, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ জন, কোথায় যাচ্ছে কোথায় যাবে, একলা আমার মন, উড়ছে পাখি উড়ছে মেয়ে উড়ছে হাওয়ায় তুলো, উড়ে বেড়ায় চোখে হাওয়ায় তুলো।
নগর ব্যস্ত শহর ব্যস্ত মানুষজন কোথায় যাচ্ছে ভেতরে কেউ আছেন কে একটু এদিকে আসবেন আসেন ভেতরে আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকে চাই জি তিথি নামে কেউ কি এখানে থাকেন তিথি আমার মেয়ে ও কোথায় যেন গেছে কোথায় গেছে জানেন না আমাকে কিছু বলে যায়নি ও আগে বলতো এখন কিছু বলে টলে না সম্ভবত ওর মাকে বলে গেছে আপনি বসুন ওর মা এসে পড়বে ঘরে তালা দিয়ে গেছে এই জন্য আপনাকে চেয়ার দিতে পারছি না আমি বসবো না কাজ ফেলে এসেছি আপনি তিথিকে দয়া করে বলবেন আমি এসেছিলাম আমার নাম দবির নাম বললেই হবে আপনি ওকে বলবেন যেন আমার বাসায় যায় আমার স্ত্রীর কিছু কথা আছে তার সাথে জরুরি কথা বলবো অবশ্যই বলবো বাসার ঠিকানা কি তিথি জানে জি জানে তবু এই কার্ডটা রাখুন ভাই সাহেব আপনার কাছে সিগারেট আছে আমার সিগারেটের প্যাকেটটা ঘরের ভেতরে আছে সিগারেট তো আমি খাই না তবে এনে দিচ্ছি না 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 তাহলে দরকার নেই বাদ দেন সঙ্গে থাকলে ভিন্ন কথা কোনো অসুবিধা নেই আমি এক্ষুনি নিয়ে আসছি তিথি এসো বসো
ভালো করে দেখো, আমি আর কোনো মিল দেখছি না। এই তিনজনেরই চিবুকে তিল আছে। আমরা তিনজনই ভালো বন্ধু ছিলাম, গলায় গলায় বন্ধু। তিনজনই ভালো ছাত্রী ছিলাম, অথচ ম্যাট্রিকে তিনজনই সেকেন্ড ডিভিশন পেয়েছি। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় তিনজনেরই বিয়ে হয়ে গেল, তাই নাকি? তারপরও মিল আছে, বলো তো কি মিল? আপনারা কি তিনজনই এখন অসুস্থ? দুজন মারা গেছে, আমি বেঁচে আছি। এই বাচ্চা তো মৃতেরই মতো, না? আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কোন ওষুধপত্র কি আছে যা খেলে কষ্ট কমবে? না, তোমার চিবুকেও ডান দিকে তিল আছে। তোমার ভাগ্য আমার মতোই হতে পারে। আপনি কি তাই চান? না, চাই না। ও তিথি, এসো এসো। কেমন আছেন নাসিম ভাই? শরীরটা এমন কাহিল লাগছে কেন? শরীরটা তো ভালো যাচ্ছে না, বসো, চা খাবে? না। আরে খাও খাও, তোমার সঙ্গে আমি এক কাপ খাই। তোমার ভাবি তো আমার বাপের বাড়ি গিয়েছে, দাঁড়াও আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুমি কি কোনো কাজের জন্য আসছো? একটা কাজ হাতে আছে। বাইরে থেকে তিনজন একটা টিম এসেছে, জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করবে। বাংলাদেশি পার্টনার ওদের জন্য তিনজনকে খুঁজছে। এরা ওদের সঙ্গে থাকবে, বিভিন্ন জায়গায় ঘুরবে, 4-5 দিনের ব্যাপার। তুমি যাবে? টাকা পয়সা হয়তো ভালোই পাবে, আর তাছাড়া ওদের সঙ্গে ঘুরলে মনটাও হয়তো ভালো থাকবে। মন ভালো থাকবে? এমনি বললাম, কথার কথা। টাকা পয়সা কেমন দেবে জানেন? তা 1000-7000 তো দেবেই, চূড়ান্ত কোনো কথা হয়নি। আমি ওদের সঙ্গে কথা বলি, আর তুমিও যেতে পারবে কিনা কাল পরশুর মধ্যে জানাও। অজন্তা,
ভেতরে এসো। তুমি আগের চেয়ে একটু লম্বা হয়েছো, তাই না? কতটা লম্বা হয়েছো জানো? না। তুমি স্কুলে যাবার আগে আমার দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকো, আমি বেঁচে আছি কিনা তাই দেখো, ঠিক না? আমি আরো সপ্তাহ খানিক বাঁচব, তোমাকে আগে ভাগে বলে রাখলাম যাতে মনে মনে তৈরি হতে পারো। যাও, বাবাকে গিয়ে বলবে আমার এখানে যেন একটু আসে। আসবো ফরিদা? এসো। বসো। আমার ঘরে আসতে আগে তো কখনো অনুমতি নিতে না, আজ নিচ্ছ কেন? এখন কেমন লাগছে? আমি আর সপ্তাহ খানিক আছি। কি সব বলছো? আমি আর সপ্তাহ খানিক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। কি যে বলো। আমার দুই বান্ধবীর কথা তোমাকে বলেছি না, মনে আছে? ওরা কাল শেষ রাতে আমার ঘরে এসেছিল, এসে বসলো আমার পায়ের কাছে। তখন রাত 4:10, আমার মনে আছে। ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘড়ি দেখলাম, ওরা বলল, ফরিদা তোকে ছাড়া আমাদের কেমন জানি একলা একলা লাগে, তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও এখানে থাকতে আর ভালো লাগছে না রে, তোরা এসেছিস ভালোই হয়েছে, তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপর যাব, তোরা সপ্তাহখানিক পরে আয়। ওরা বলল, আচ্ছা। দেখো, এসব হচ্ছে স্বপ্ন, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি, আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্টে পড়বে কেন? ওকে আমি কি পরিমাণে ভালোবাসি তুমি জানো না? জানি, জানবো না কেন? তুমি অজান্তার নামে এই বাড়িটা লিখে দাও, দলিল টলিল সব করবে, মিউটেশনও করবে, সব ঝামেলা এক সপ্তাহের মধ্যে শেষ করবে। তার কি কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম, সেটা তুমি নিশ্চয়ই জানো। জানি। পরশু হিসাব করলাম, আমার ধারণা ছিল অনেক জমেছে, আসলে অনেক হয়নি, অল্পই জমেছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথার মাঝখানে কথা বলো কেন, বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো, পরশু দিন দেখলাম মাত্র 29,333 টাকা জমেছে, এই টাকাটা দিয়ে কি করি বলো তো?
কি করতে চাও সেটাই তো বুঝতে পারছি না বুঝতে পারলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম অজন্তাকে দিয়ে দাও না ওকে যা দেবার তুমিই দেবে আমি এই টাকাটা তিথিকে দিতে চাই আমার মনে হয় ও তোমার টাকা নেবে না কেন নেবে না তা জানি না তবে সে যে নেবে না এইটুকু জানি আমারও তাই ধারণা তবে সে যেন নেয় তার ব্যবস্থা আমি করে যাব কিভাবে আমি মারা যাবার পর তুমি তাকে বলবে আমি তার জন্য টাকাটা রেখে গেছি জীবিত মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি মৃত মানুষের কথা পারি না একটা চিঠি লিখে রেখে যাব আমি মারা যাবার পর তুমি সেটা তাকে দেবে কে আমি ও তিথি এসেছিস দবিরুদ্দিন সাহেব এসেছিলেন উনি একটা খাম দিয়ে গেছেন ড্রেসিং টেবিলের উপরে রাখা আছে বড় ভালো লোক রে বড় ভালো লোক প্রিয় তিথি একটা দুঃসংবাদ দিয়ে শুরু করছি আমার স্ত্রী ফরিদা মারা গেছে এই মাসের 18 তারিখে সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কি পরিমাণ ভালোবাসতাম আজ আমার দুঃখ বেদনার কোনো সীমা নেই যাই হোক মৃত্যুর পূর্বে ফরিদা তোমাকে দেবার জন্য একটি প্যাকেট রেখে গেছে তুমি যদি একবার আসতে তবে দায় থেকে মুক্ত হতাম সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুই খুব তীব্র তোমার যদি ফরিদার উপর কোনো ঘৃণা বা ক্ষোভ থেকে থাকে তা তুমি ভুলে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একবার আসবে ভালো থেকো ইতি দবিরুদ্দিন
কে? দিদি কি ব্যাপার? সর্বনাশ হয়েছে রে, ভেরি বিগ প্রবলেম। প্রবলেমটা কি? এনা, এনা চলে এসেছে। এনা চলে এসেছে? এনাটা কে? একটা মেয়ে, আমার সাথে ইয়ে চলছে আর কি। আজকে ওর গায়ে হলুদ হয়েছে, আর এই সন্ধ্যাবেলায় কি প্রবলেম, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে? তোর সাথে কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা, বললাম না আমাদের মধ্যে লাভ চলছে। আচ্ছা এখন কি করি বল না। মেয়েটা কোথায়? বাইরে, কি যে ঝামেলায় পড়লাম। আচ্ছা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফেরত পাঠালেই তো ভালো, নাকি বলিস? চল দেখি। কে? আপা, আমি অ্যানা। তুমি এসব কি পাগলামি করছো? বাসায় যাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাবার জন্য তা আসিনি আপা। তুমি একটা বিরাট ভুল করছো অ্যানা। জানি আপা। আমার তো মনে হয় না তুমি জানো, আমার ভাইকে আমি ভালো মতন চিনি। হ্যাঁ, ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। তিথি রাইট কথা বলেছে, রাইট, ভেরি রাইট, ওয়াইজ কথা। কথার মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না, এখনো সময় আছে না, এখনো সময় আছে। কত রকম ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছো না। হ্যাঁ, তোমার বাবা পুলিশকে খবর দেবে, পুলিশ এসে তোমাকে আর হিরুকে ধরে নিয়ে যাবে। এসব কিছু হবে না, আমি বাসা না বলে তো আসিনি, বলে এসেছি। কোনো ঝামেলা করবে না, কারণ আমি তাদের এমন একটা কথা বলে এসেছি। কি কথা বলে এসেছো? এটা আপা বলা যাবে না। এসো ঘরে এসো। কে? বাবা, আমার নাম অ্যানা, আমি আপনার একজন মেয়ে। খবরদার, তুমি আমার পায়ে হাত দেবে না। আমার সঙ্গে এমন কঠিন করে কথা বললে তো হবে না মা, আমি এই বাড়িতেই থাকব, আমাদের তো মিলেমিশে থাকতে হবে মা। এসো। বসো, আমি একটু আসছি। অজন্তাকে দেখছি না? গতকাল নানির বাড়ি গেছে, ওর বড় মামা এসে নিয়ে গেছে। ভীষণ কষ্ট পাচ্ছিল, ঘোরাঘুরি করলে মনটা হয়তো ভালো থাকবে। এটা নাও।
মারা যাবার আগে ফরিদা তোমার জন্য রেখে গেছে। চিঠিটা পড়ো। তিথি, তোমার হাতে যখন এই চিঠিটি পৌঁছবে তখন আমি আর বেঁচে নেই। সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছি। আমার নিজস্ব সঞ্চয়ের সামান্য টাকাটা আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি বিষয়টাকে অন্যভাবে দেখবে না, খুব স্বাভাবিকভাবে এই টাকাটা গ্রহণ করলে আমি শান্তি পাব। আমার কথা যদি তোমার মনে কষ্টের কোনো কারণ হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমার জীবন সুন্দর হোক এটাই কামনা করি। এতে ফরিদা। তিথি, আপা, আপনার কি শরীর খারাপ? না, হিরু কোথায়? ঘরে আছে। চা খাবেন? এক কাপ চা করে দেই। কিরে, তুই কি আমাকে খোঁজ করছিলি? বস। বল, কি বলবি বল। আচ্ছা হিরু, বিয়েশাদী তো করলি, এবার তো তোকে একটা কিছু করতে হয়। ভাবছি ব্যবসা ট্যাবসা কিছু একটা শুরু করে ফেলবো। এনাটা আসলে বড্ড ঝামেলা পাকিয়ে ফেললো। তোর এভাবে কথা বলতে লজ্জা করছে না? এত বড় একটা ছেলে হয়ে সংসারের কোনো দায়িত্ব নিসনি, এবার অন্তত কিছু একটা ভাব। দেখ তিথি, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। সেটা যদি তুই বুঝতি। থাকবে, কি ব্যবসা করবি? এধার ভাবছি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলবো। রেস্টুরেন্ট ব্যবসায় আর্ন খুব ভালো, প্রফিট একদম 50-50। জানিস তো টাটা গ্রুপ রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু করেছিল, তারপর ওই টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, তারপর ওই। থাম তো, ব্যবসা করবি টাকার জোগাড় কিছু করেছিস? ওই একটা জায়গায় তো আটকে আছি। বেশ, টাকার জোগাড় আমি করে দেব, তবে একবারের জন্য। আর 25-30 হাজারের মধ্যেই রেস্টুরেন্টটাকে দাঁড় করাতে হবে। হিপ হিপ হুররে হুররে হা। অ্যানা, মা অ্যানা, এদিকে একটু শুনে যাও তো। কি জন্য ডাকছেন বাবা? এমনি ডেকেছি মা, এমনি। একটু গল্প করি। কি গল্প করবেন? এই সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না। চা খেতে চাইলে বলুন, চা এনে দিচ্ছি। আচ্ছা দাও, তাই দাও। চোখ দুটো একেবারে অচল হয়ে পড়েছে। চিকিৎসা করাচ্ছেন না কেন? কি করাবে চিকিৎসা? কেন, আপনার ছেলে করাবে। আমার ছেলে করাবে আমার চিকিৎসা? আপনার ছেলে চিকিৎসা করাবে না তো
বাইরের মানুষ আপনার চিকিৎসা করাবে? এই সংসারের মানুষ তুমি চেনো না মা, এই সংসারের মানুষ কেমন তোমায় বলি। এই সংসারের মানুষ থাকে তিন রকমের, অগ্নি মানুষ, মাটি মানুষ, জল মানুষ, বুঝেছ? অ্যানা, মা অ্যানা, বাবা এ নিন চা। কি করছো? ভাত বসাচ্ছি। তোমাকে ভাত বসাতে বলেছি? না বলেননি, বলতে হবে কেন, এখন তো ভাত রান্না করার সময়। এই রকম করে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি, ভাত বসিয়ে আমি তো কোনো ভুল করিনি। তুমি তো ভয়ঙ্কর বদমে। আমি বদমে না, আপনার ছেলেটা বদ। কি অ্যানা, দারুণ এক খবর আছে, রেস্টুরেন্টের জন্য চমৎকার এক দোকান পেয়েছি। ভাবছি রেস্টুরেন্টের নাম রাখবো অ্যানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফাজলামি করো না তো, ফাজলামি করলে একটা চর খাবে। চর খাবো মানে? আরে এটা কি ধরনের কথা, ওয়াইফাই হাজব্যান্ডকে চর দেওয়ার কথা বলছে? চায়ের দোকানের কোনো নাম দেওয়া লাগবে না। আরে একটা রেস্টুরেন্ট দেবো, তার নাম লাগবে না? না, পাঁচ পয়সা দামের একটা দোকান, তার আবার নাম? পাঁচ পয়সা দোকান মানে পকেট থেকে কত হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তুমি জানো? নিজের পকেট থেকে তো একটা পয়সাও দিচ্ছ না, টাকাটা তিথিয়াপা দিচ্ছে। ওই একই হলো? না একই হলো না। অনেকদিন আসুনি, ভাবলাম বুঝি এই লাইন ছেড়েই দিয়েছ, বিয়ে শাদি করে সংসার পেতেছ। এরকমই হয়, চিরকাল তো আর খারাপ যায় না। আপনার স্বাস্থ্য কিন্তু আরো ভেঙে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি না, মাঝে মাঝে জ্বর হচ্ছে। তোমাকে কেমন যেন লাগছে, অসুখ বিসুখ কিছু? কই না, তেমন কিছু না। মনটা মাঝে মাঝে কেমন জানি হয়, ভাবি আমি কিনা মেয়েতে দালালি করি। অভাব, বুঝলে তিথি, অভাব। প্রথম যখন এরকম দালালি করলাম তখন মনের অবস্থা কি হয়েছে শোনো। 300 টাকা পেয়েছি, টাকাটা নিয়ে বাসায় ফিরলাম, রাত তখন 11টা, বাইরে ঝুমঝুম বৃষ্টি। তারপর ভাত দাও তো, ওসব বলে কি হবে? তুমি এসেছো, ভালোই হয়েছে। তুমি কি ফ্রি আছো? কখন? এই বিকেল 5টার দিকে। পার্টি ঘন্টাখানেক আগে ফোন করেছিল, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে ভালো লাগছিল না। তুমি যখন এসে পড়েছো যেতে পারো। তবে রাত করা যাবে না। ও,
আপনাকে তো বলাই হয়নি হিরু বিয়ে করেছে, বাড়িতে নতুন বউ, বুঝতেই পারছেন। রাত 8টার মধ্যে ছাড়লে চলবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা বলে দেখি। জামান ভাই, জামান ভাই একটু তাড়াতাড়ি ছাড়ুন, আমাদের একটু আগে ভাগে ফিরতে হবে। জামান ভাই চোপ শালা, গুলি করে মাথার খুলি উড়াই দিব, একদিনে দুই পাটি ধরস। ভাবছি এই লাইন ছেড়ে দেবো দিদি, একটা পান সিগারেটের দোকান দেব, কুকুর বিড়ালের জীবন হয়ে যাচ্ছে অনেক ভালো। আমাদের কি হবে, আমরা তো সেই পথে পথেই ঘুরব, তবুও আপনি বিপদে আপদে পাশে থাকেন। কি হলো তোমার? দেখছি স্বপ্ন কিনা। কি স্বপ্ন কিনা? এই যে তুমি, তুমি আমার পাশে শুয়ে আছো। সত্যি তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আমার মতো ছেলেকে এনার মতো মেয়ে বিয়ে করবে কেন? এনা নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করে মহাসুখে আছে। আমার পাশে যে শুয়ে আছে সে কেউ না, এনা না। এইসব কথা কোথা থেকে শিখলে? সিনেমা সিনেমা কথা আমার অসহ্য লাগে। আমার কলেজে ভর্তির ব্যাপারে তো কিছু বলছো না। তুমি তুমি আরো পড়বে নাকি? পড়বো না। পড়বো না কেন? আরে মেয়েদের পড়াশোনার কোনো দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট আর পয়সা নষ্ট। এইসব বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? আরে শেখানোর কি আছে, সবাই তো জানে। আজে বাজে কথা আর আমার সামনে বলবে না। আচ্ছা গা থেকে হাত সরাও, এখন ঘুমাও।
তিথি, কিছু বলবি? এটা রাখ। বুঝলি, ব্যবসাটা বেশ জমে উঠেছে, দেখবি ভন ভন করে সবকিছু কেমন ঠিক হয়ে যাবে। আর কাউকে কোনো কিছু চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমার। এতদিন সংসারের জন্য কিছু করতে পারিনি, আজ বোধহয় পারবো। বুঝলি তিথি, সংসারের জন্য কিছু করার মধ্যে বেশ আনন্দ আছে, আগে বুঝিনি। ও তিথি, পাপা পাঠিয়েছেন, এসো ভিতরে এসো। বসো। প্রিয় মনির, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আবারও তিথিকে তোমার কাছে পাঠাতে হলো, সপাঁচেক টাকা দিও। একটু সাময়িক অসুবিধার মধ্যে আছি, তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পূর্বের টাকা সহ এ ঋণ আমি শোধ করে দেব। ভালো থেকো, তোমার কল্যাণ কামনায় জালালউদ্দিন। বসো, আমি আসছি। কেন এত লজ্জা পাচ্ছ? কখনো কখনো এমন অভাবনতন হতেই পারে। বসো। এসো, এই মিষ্টি দুটো খাও। এসো, এসো না, বসো বসো। এই কালো জামটা খাও। আমি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি আসছি। এই জামাটা তোমার জন্য কিনেছি। দেখি কেমন লাগে, পরো। আমি আহা, পরো না, পরো। আমি যাব। পরো, পরো না, আমি বাড়ি যাব। পরো, 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 পরো না, পরো, পরো না, পরো, 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 বাড়ি যাব। পরো না, পড়ো, আমি বাড়ি যাব। সত্যি সত্যি হিরুর ব্যবসা বেশ জমে ওঠে, এতটা জমে উঠবে কল্পনাও করতে পারেনি কেউ, এমনকি হিরুও না। অফিস আদালত ছুটির দিন বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্টের কোনো বন্ধ নেই, বন্ধ করতে হয় গভীর রাতে। যত রাতেই হিরু ফিরু, এনা না খেয়ে অপেক্ষা করে।
হিরু বাবার চোখের অপারেশন করায় প্রাইভেট ক্লিনিকে, যদিও তাতে জালালউদ্দিনের চোখের কোনো উন্নতিই হয়নি। পুরাতন বাড়িতে থাকতে মন সায় দেয় না হিরুর। নতুন ফার্নিচারে ভরা নতুন ফ্ল্যাটে ওঠে সবাই। তারপরেও মিনু সারা রাত ঘুমোতে পারে না। কষ্ট গ্লানি তাকে আচ্ছন্ন করে রাখে। আর তিথি, বাবা কিছু বলবেন? তোমার একটা ছবি বড় করে বেঁধে দিও তো মা, আমার ঘরে সাজিয়ে রাখবো। সাজিয়ে রাখলে কি হবে, আপনি তো আর দেখতে পারবেন। আরে আমি না দেখতে পারি, অন্যেরা দেখবে। যারাই আসবে তাকেই বলবো, এই দেখো গো সবই হলো আমার বৌমার ভাগ্যে। আপনি কি চা খাবেন? একটু কফি দাও মা, কফির কাছে চা দাঁড়ায় না, কফির মজাই আলাদা। জি বাবা, আমি কফি নিয়ে আসছি। শোনো, মিনুকে একটু পাঠিয়ে দিও তো মা। আচ্ছা। কি দেখেছ কেন? বসো আমার পাশে, একটু বসো। আর কত খাটাখাটি করবে, শরীরও তো একটা বিশ্রাম চায়। তুমি তো আছো মহাসুখে, ভালোই হয়েছে চোখে দেখতে পাও না। চোখে দেখতে পাই না সত্য। আমার কি মনে হয় মিনু, যারা চোখে দেখতে পায় না তাদের স্মৃতিগুলো অনেক বেশি যন্ত্রণা করে, একে একে হুমড়ি খেয়ে পড়ে। আশেপাশের লোকজন থাকলে, কথা বলতে পারলে স্মৃতির যন্ত্রণা থেকে অনেক দূরে থাকা যায়। স্মৃতিগুলো তো আসলে খুব সুখকর নয়। সুখের স্মৃতি যেটুকু তা তো কত যুগ আগের কথা। মাঝে মাঝে মনে হয় এ স্মৃতিগুলো এ জীবনের নয়। তোমার মনে আছে মিনু, আমাদের যখন বিয়ে হলো আমরা থাকতাম ছোট্ট এক কামরায়। বাবা আপনার কফি। এসো দিদি এসো। এখন কেমন আছেন? ভালো না, পায়ে কি যেন হয়েছে, পা নাকি কেটে বাদ দিতে হবে। পাপে ধরেছে বুঝলে দিদি, পাপ। এই জীবনটা মহা পাপ করতে করতে কাটালাম। খুব ব্যথা হয়। আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো। তোমার ভাই নাকি ভালোই ব্যবসা করছে? হ্যাঁ। তোমাকে সহ্য করে তো? একবার টাকা পয়সার মুখ দেখলে পুরনো কথা কেউ মনে রাখে না। তোমাকে কি হাত খরচ দেয়?
দেয়। ভালো ভালো, খুব ভালো, শুনে খুশি হলাম। এরা হাসপাতাল থেকে কলা ডিম এসব দেয়, খেতে পারি না। তুমি কলাটা খাও। তুমি মাঝে মধ্যে আসো, ভালো লাগে। পাপের শাস্তি হচ্ছে দিদি, মহাপাপ করেছিলাম। আপনি তো কোনো পাপ করেননি, আপনি না থাকলে কোথায় গিয়ে দাঁড়াতাম আমরা? আপনার কাছে আমার অনেক ঋণ। খুবই ভুল কথা দিদি, খুবই ভুল কথা। আমাদের কারো কাছে কারো কোনো ঋণ নেই। সবাই যে যার মতো করেই যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কিরে তিথি, ফিরতে এত দেরি করলি কেন? তিথি,
কতদিন পর তুমি আমায় প্রশ্ন করলে, আমি এত দেরি করে ফিরলাম কেন? গায়ে হাত দিও না তো মা। এত আদর করে গায়ে হাত রাখি, তুই এমন করিস কেন মা? গায়ে হাত দিলেই মনে হয় পুরুষ মানুষের হাত। মা রে, তুই আমাকে শাস্তি দিচ্ছিস কেন মা? আমি কাউকে শাস্তি দিচ্ছি না মা।